শোনা যাচ্ছে অভিনেতা প্রতীক সেনকে ভুলে অন্য একজনকে মন দিয়েছেন অভিনেত্রী সোনামণি সাহা। এবার এই টলি নায়কের সাথেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোনামণি। কিন্তু পাত্রটি কে, কার সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। মোহর সিরিয়ালে অভিনয় করে শঙ্কর মোহরের জুটি খুবই জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। কিন্তু বর্তমানে সোনামণিকে দেখা যাচ্ছে না ছোট পর্দায় অভিনয় করতে। তবে এবার শোনা যাচ্ছে তিনি নাকি বিয়ে করতে চলেছেন। তবে তিনি বিয়ে করছেন এটা তো সত্যি, তবে সেটা বাস্তবে নয়। তার নতুন সিরিয়ালে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনামণি সাহা। তিনি নাকি ফিরছেন ছোট পর্দাতে। সোনামণির আসন্ন মেগা আসছে স্টার জলসাতে। অভিনেত্রী জুটি বাঁধবেন হানি বাপনার সাথে। কিন্তু সিরিয়ালের নামটা কি? সূত্রের খবর, সোনামণির আসন্ন সিরিয়ালের নাম হতে চলেছে শুভ বিবাহ। শোনা যাচ্ছে ইতিমধ্যেই প্রোমো শ্যুট হয়ে গেছে। শোনা যায় অভিনেত্রী নাকি মাত্র 18 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশি দিন। বিয়ের মাত্র 3 বছরের মাথাতেই বিচ্ছেদ হয়ে যায় সোনামণির। আপাতত তিনি ব্যস্ত তার কাজ নিয়ে।